নবম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছেন সহকর্মী জাহিদ হোসেন। এই কর্মবিরতির প্রসঙ্গে, আন্দোলনের প্রসঙ্গে জানবো বিস্তারিত তার সঙ্গে যুক্ত হয়ে। জাহিদ, এই মুহূর্তে কি অবস্থা আপনার পেছনে দেখতে পাচ্ছি? আপনি কর্মবিরতির ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছেন। শিক্ষক সমাবেশ থেকে আসলে ঠিক কি মানে কি বলা হচ্ছে? এই নবম দিনের মতন তারা এখনো এই দাবি ক্লাসে ফেরত যাচ্ছেন না, ঠিক কবে নাগাদ যেতে পারেন? তাসপিয়া, ধন্যবাদ আপনাকে। তাসপিয়া, আমরা আসলে দুই ধরনের তথ্য পেয়েছি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, যিনি সভাপতি, যিনি একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে ফেডারেশন, সেটির মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, তিনি আমাদেরকে দাবি করেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকির সঙ্গে শিক্ষামন্ত্রী, তারা আসলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এই আন্দোলন বিষয়ে, আসলে কীভাবে সুরাহা করা যায়, কীভাবে একটি শান্তিপূর্ণ সমাধানে যাওয়া। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হোতা, তিনি কিন্তু ভিন্ন একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ এখন পর্যন্ত করা হয়নি। কাজেই তারা আসলে যেহেতু কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি এবং ধরনের আশ্বাস তারা আপনি, কাজে তাদের আন্দোলন কিন্তু চলছে। এবং সকালে যে খবরটি আপনি জানিয়েছিলেন এর আগে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী যারা আছেন তারাও কিন্তু বেশ বড় একটি মিছিল তারা আসলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বের করেছিল। আপনাকে আমি এখন এই যে সমাবেশটি চলছে কিংবা শিক্ষকদের অবস্থান চলছে এটি ঘুরিয়ে দেখাতে চাই। এখানে শিক্ষকরা কিন্তু দুপুর 12টা থেকে আসলে অবস্থান নিয়েছেন এবং শিক্ষকরা তারা নানা যুক্তি তুলে ধরছেন যে কেন এই প্রত্যয় স্কিমটি বাতিল করা প্রয়োজন। তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে নাকি কোনো ধরনের যুক্তি আসলে তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি যে কেন আসলে প্রত্যয় স্কিমকে মেনে নিতে হবে। এবং তারা অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে উন্নত দেশের সঙ্গে তুলনা করছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে পেনশনের ব্যবস্থা সেটি আসলে বাংলাদেশ যে চালু করতে চাচ্ছে সরকার, সেটি একেবারেই বৈষম্যপূর্ণ এবং একেবারে অসামঞ্জস্যপূর্ণ। কাজে এই ধরনের বৈষম্যপূর্ণ দাবি তারা মেনে নিতে পারছেন না। এর পাশাপাশি আরও জেনে রাখা প্রয়োজন, যেহেতু এই আন্দোলনটি নবম দিনের মতো চলছে এবং সামনের দিনগুলো তো তারা চালিয়ে যাবেন বলে মনে করছেন, আসলে এই যে শিক্ষার্থীদের যে ঘাটতি, পড়ালেখার যে ঘাটতি, সেটি আসলে কীভাবে পূরণ করা হবে এই প্রশ্ন আমরা করেছিলাম। তো এই উত্তরে আসলে শিক্ষকরা জানিয়েছেন, যদি শিক্ষকদের যে দাবি যে বৈষম্যমূলক যে পেনশন যে স্কিম সেটি যদি বাতিল করা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে ঘাটতি হবে সেটি আসলে তারা পূরণ করবেন এবং একাধিক ক্লাস নেবেন এবং বন্ধের দিনগুলোতে তারা আসলে ক্লাস নিয়ে এই ঘাটতি পূরণ করবেন। এবং সবথেকে চমকপ্রদ যে বিষয়, পরবর্তী আন্দোলনের কী রূপরেখা হতে পারে সেই প্রশ্ন উত্তরেও তারা জানিয়েছেন, আজ রাতে শিক্ষক সমিতির একটি সভা রয়েছে, সে সবাই আসলে পরবর্তী আন্দোলনের রূপরেখা কী হবে, নতুন কোনো আন্দোলনের যোগ হবে কিনা সেটি তারা রাতেই আসলে সিদ্ধান্ত নেবে, জানতে পারবো এই আন্দোলনের পরবর্তী রূপরেখা কী হবে। আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণ থেকে ছিল আমার কাছে সর্বশেষ তাসফিয়া।